লাফ আউট লাউডার তাহলে সেদিন দেখছিলাম স্টেশনের শেষ মাথায়। হ্যাঁ, ওই চায়ের দোকানটা থেকে আমি চা খাই। একটা ঘরেই দুটো না চা খাচ্ছিস নাকি? না, তাহলে চা কেন হবে, তাহলে ফ্রুটি হবে হয়তো। একই স্ট্র দিয়ে খাচ্ছিলাম। ফ্রুটি কি নতুন ন্যানো প্যাক বার করেছে যে খেতে গেলে দুটো ঠোঁট এত কাছে নিয়ে যেতে হয় যে প্রি প্যাকেট তো দূরে থাক, দুটো ঠোঁটের মাঝখান দিয়ে আলো পাস করতে পারবে না। আর মেরেছে মা। আরে এইটুকু ব্যাপার, আবার মাকে টাকার কি প্রয়োজন? চা দিও। সিল্ক চকলেটটা ভালো লাগে? হ্যাঁ, তার বলতে ওটা ভারতের একমাত্র চকলেট যেটা তুই কামড়ে চেটে চুষে সব রকম ভাবে খেতে পারবি। ওটা ভারতের না, ইংল্যান্ডের চকলেট। সে হোক না, পাওয়া তো আমাদের টুকাইদার দোকানেও যায়। চেটে খেতে ওটা বেশি ভালো লাগে না? সে তো। আর অন্যের ঠোঁটের পাশে লেগে থাকলে তো সেটা চাটতে আবার সেরা লাগে। এবার বল বাপকে, স্টেশনের শেষ মাথায় বসে বসে সে তো এক আলাদাই ফিলিং। মাই গুডনেস মা। আরে এটা কেউ বলে না, এটা এটা কি কি বলবি, এটা 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 কি বলবি? দুটো বিস্কুট দিও। নাম আমার অনন্যা, পিৎজা বার্গার চলে না, প্রেম জিনিসটা জমে না, চৈত্রের সিল নিয়ে কোনো কথা হবে না। কি হচ্ছিস? কোজি কথাটার মানে খুঁজছি। কোজি আমাকে বলবি তো? কোজি মানে কি? কাডল করা, কাছে আসা। And according to Wiktionary, it simply means affording comfort and warmth. Warmth. স্টেশনের শেষ মাথায় দুজনে একটা জ্যাকেটের নিচে জড়িয়ে বসে থাকতে শীতকালে খুব আরাম লাগে বল। এবার বল বাপকে, ফ্যানটা একটু বাড়াতো। উইট 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 উইট, এখনো তো পেছনের ভিউ ইমাজিন করছি, কিন্তু আমি তো দেখেছি সামনে থেকে। সামনে থেকে দৃশ্যতে কিছু আলাদাই না? ওরে শান্তির ছেলে তুই, তুই এটা আমাকে বলবি, বলতে পারবি তুই এটা, এরকম করতে পারবি তুই এই দাঁড়াটার সাথে এরকম করতে পারবি? টেনশনে সুগার হাই হয়ে গেছে।